আমি তখন আমি যখন প্রথম সমালোচনা অভিষেক ব্যানার্জি করেছিলেন আমি তখন এতে লাদাখে আমি শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে এটা যেহেতু এর সঙ্গে আমারও কিছু কাজ জড়িত সে সম্বন্ধে সেই দিকেও এটা আছে আমি ভেবেছিলাম আমি একটা রুল ইস্যু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতে ডাকবো যে বিজেপি অন্যায় করলে তারা জানে হাইকোর্ট থেকে বেল পেয়ে যাবো একদল জজের মাথায় বিজেপির হাত আছে সত্যি কথা

আমি কিন্তু ভীষণ ক্ষুব্ধ হয়েছিলাম বা রুষ্ট হয়েছিলাম যখন অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একটা অংশের সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যেটা আর কি ডাউন হারবারে করেছিলেন তলপি বাহক এরকম একটা মন্তব্য তাতে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং চোদ্দই সেপ্টেম্বর কেম হাসপাতাল চত্রেও যেটা বলেছিলেন তাকে উদ্দেশ্য করা নয় জাস্টিস তাকে উদ্দেশ্য করে যেটা তখন থেকে বলা হচ্ছিল তো এইসব শুনে তিনি কিন্তু খুব রুষ্ট ক্ষুব্ধ তিনি যখন প্রথমবার শুনেছিলেন যখন আর কি ওই তোর কথাটা বলেছিলেন তখন একেবারে রুল ইস্যু করে তাকে ডেকে কৈফের তলব করতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি কারণ তিনি তখন বাইরে ছিলেন লাদাকে ফিরে এসে দেখেন যে ওটা নিয়ে একটা মামলা হয়েছে অন্য বেঞ্চে অন্য বেঞ্চ সে অর্থে গুরুত্ব দেয়নি আর তিনি সেটা করতে পারেননি কিন্তু তার ইচ্ছে ছিল রুল ইস্যু করে ডাকা এবং তিন মাস জেল শুনলেন কথাটা মিথ্যে কথা বলার জন্য তো দর্শক আমি যখন ইন্টারভিউটা দেখলাম আজকে রাত আটটা থেকে শুরু হয়েছিল আট আটটা থেকে নটার আর খানিকটা সময় পর্যন্ত হয়েছিল তো আমি যখন এই প্রতিবেদন বানাচ্ছি এগারোটা রাত এগারোটা ক্রস করেছে আমি কিন্তু একটু নজর রাখছিলাম সোশ্যাল মিডিয়ার দিকে যে এরকম যে একটা মন্তব্য করেছেন জাস্টিস গাঙ্গুলি এর জেরে তৃণমূল কংগ্রেস কোথাও কিছু বলছে কিনা কোনো কমেন্ট পাস করছে কিনা যেহেতু মিডিয়াতে বলেছেন হয়তো কেউ করতেও পারেন কিন্তু দর্শক এতটা রাত হয়ে গেল যেটা নিয়ে অলরেডি তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে আমি দেখছিলাম যেমন ধরুন এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানেও দেখছিলাম দলগতভাবে কোনো রিয়াকশান দেওয়া হয়েছে কি না এই বিষয়ে দেখুন দর্শক এখানে কিন্তু সেরকম কিছু নেই যেটা আমি দেখতে পাচ্ছি যে চার ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে যেটা মুখ্যমন্ত্রী দেখতে গেছিলেন এসএসকে হাসপাতালে যে মানে পুলিশ অফিসার যখম হয়েছিলেন তেরো তারিখে তাকে দেখতে গিয়েছিলেন সেই ছবি লাস্ট যেটা পোস্ট করা হয়েছে চার ঘন্টা আগে আর তার আগেরটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ ঘন্টা আগে বিধানসভার যেটা নিন্দা পোস্ট পাশ হয়েছে সে সেই সম্পর্কে সুতরাং লাস্ট পোস্ট হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে চার ঘন্টা আগে এবার দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে অভিষেক ব্যানার্জি যেহেতু তার নাম একেবারে বলে বলেছেন আমি দেখি যে তিনি কোনো পোস্ট করেছেন কি না দর্শক আমি যখন এটা চেক করছি তখন ঘড়ির কাঁটায় আমার এখন কম্পিউটার বাজছে এগারোটা পাঁচ রাত এগারোটা পাঁচ আমি এই সময় অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টটা চেক করছি দর্শক দেখুন টুইটারে যে তিনি কিছু রিয়াকশান দিয়েছেন কি না দেখুন দর্শক তার অ্যাকাউন্টটা কিন্তু আমার দেখতে পাচ্ছি না তিনি লাস্ট যে পোস্টটা করেছেন সতেরো তারিখে দেখুন দর্শক সতেরো তারিখে লাস্ট পোস্টটা করেছেন তার মানে তার তার আর এই আর কোনো পোস্ট নেই দর্শক তার মানে আমি দেখি আর কারোর দেখা যায় কি না যারা একটু সোশ্যাল মিডিয়াতে বলেন দেখি তৃণমূল কংগ্রেসের যিনি রয়েছেন স্পোক্স পারসন কুণাল ঘোষ তার অ্যাকাউন্টটা চেক করে টুইটারে দেখুন দর্শক তার অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি আমি একবার অনলাইন চেক করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজছে এগারোটা ছয় রাত এগারোটা ছয় সেখানেও তিনি আলাদা করে কিছু পোস্ট করেননি একটা জাস্ট রিটুইট করেছেন যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করা হয়েছিল দা হাসপাতালে মুখ্যমন্ত্রী দেখতে যাওয়াটা জাস্ট সেটাকে রিটুইট করা হয়েছে আর কাকে আর দেখাবো আর আমি ফেসবুকটাও দেখছিলাম ফেসবুকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না দেবাংশুকে দেখতে পাবো কি আমি দেখি তার মানে অ্যাকাউন্ট নাম্বার কিছু পাই কি না তার টুইটার টুইটারে কিছু পাই কি না দেবাংশু ভট্টাচার্য তার টুইটার অ্যাকাউন্ট দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেবাংশু ভট্টাচার্য এখন ঘড়ির কাঁটায় এগারোটা সাত এগারোটা সাত এখানেও দেখছি লাস্ট পোস্ট করা হয়েছিল সেপ্টেম্বর আঠেরো সেপ্টেম্বর আঠেরো লাস্ট পোস্ট করা হয়েছে আর তো আমি কিছু এখানে দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট আমার যদি দেখার মধ্যে কোনো ভুল না হয়ে থাকে দর্শক এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট আমি কিন্তু ফেসবুকটাও দেখছিলাম দর্শক ফেসবুকটাও দেখছিলাম আমি আর সেটার এখানে আর নতুন করে দেখাচ্ছি না অনলাইনে তবে কোথাও কিন্তু কিছু লেখা নেই কোনো রিয়াকশান প্রতিক্রিয়া কিন্তু নেই একেবারে শুনশান তৃণমূল শিবির একেবারে শুনশান এতটা বিস্ফোরক বয়ান দেবেন জাস্টিস গাঙ্গুলি এটা কিন্তু আমরা মানে আমরা অনেক রকম ভাবছিলাম যে জাজমেন্ট নিয়ে কিছু বলবেন কিনা তার বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবেন কিনা সেটা নিয়ে কোনো বিতর্ক তৈরি হবে কি না কিন্তু তার থেকেও বড় বড় বক্তব্য দিয়েছেন বিস্ফোরক বক্তব্য দিয়েছেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে যে তিনি কি করতে পারতেন কি চেয়েছিলেন যেটা করতে পারেননি তিনি ভালোভাবে নেননি অভিষেক ব্যানার্জির মন্তব্য তবে দর্শক তারপরেও আমরা দেখছি তৃণমূলের শিবির বা তৃণমূল পাড়া একেবারে শুনশান কারো কোনো কথা নেই কোনো প্রতিক্রিয়া নেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে তো বলাই নেই সোশ্যাল মিডিয়া দেখছি না মানে যারা আর কি কথা বলেন দলের তরফ থেকে তারাও কেউ কিছু বলছেন না স্পোকস পারছেন তারাও কেউ টুইটও করছেন না এতক্ষণ সময় হয়ে গেল কেউই কিন্তু কিছু বলছেন না কারণটা কি দর্শক জাস্টিস গাঙ্গুলি রুল ইস্যু করতে পারতেন তিন মাস জেল খাটাতে পারতেন এইসব শুনে কি একেবারে পিলে চমকে গেছে আর কি কারোর কোনো ওই জন্যে আর কেউ কি বলছে না যদি আবার রুল ইস্যু করে তাকে আবার ডেকে পাঠান একটু ভয় পেয়ে ভয় পেয়ে গেছেন নাকি তৃণমূল কংগ্রেসের লোকজন এত বড় কথা এত বিস্ফোরক কথা তারপরেও কেউ কিছু বলতে পারছেন না মানে কি জাস্টিস গাঙ্গুলি খুবই নির্ভীক এটা আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না তবু আমরা আবার বলি যে আশা করা তিনিও করেছেন যে তাকে যদি কোথাও অন্যভাবে আইনিভাবে জড়ানোর চেষ্টা হয় এই ইন্টারভিউ দেওয়ার জন্য সেটা অন্য বিষয় তবে আমি আপনাকে বলে রাখি দর্শক ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়ে গেছে আজ কী হয়ে গেছে এই ইন্টারভিউ নিয়ে সেখানে একটা পর্ব চলছে টিভি চ্যানেলের আইনজীবী একটা বক্তব্য সেখানে রেখেছেন আমি জানি না সেটার পরে হেয়ারিংয়ে কিছু হবে কি না অলরেডি তারা দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু তারপরেও আমি যেটা বলবো যেটা হচ্ছে যে অন্তত দলগতভাবে কোনোরকম কমেন্ট করা জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে হয়তো সেই সাহসটা কেউ করতে পারছে আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট কেউ না করলেও দেবাংশু ভট্টাচার্য তিনি হয়তো করে বসবেন কিছু একটা ফেসবুকে বা কোথাও হয়তো করে বসবেন কিন্তু আমি ফেসবুকটাও দেখছিলাম সেখানেও দেখছি তিন ঘন্টা আগে লাস্ট একটা পোস্ট করেছেন ফেসবুকে সেখানেও কিন্তু কোনো পোস্ট নেই আমি জানি না সেই রুল জারি রুল ইস্যু আর তিন মাস জেল মাথায় সবার ঘুরপাক খাচ্ছে কিনা বাবা বলবো না যদি আবার ডেকে পাঠান একেবারে শুনশান এতটা রাত হয়ে গেল তৃণমূল কংগ্রেস অন্যান্য ইস্যুতে একেবারে হই করে নেমে পড়ে কত লোক বলা রয়েছেন কত লোক বলা রয়েছেন আমি দেখি আর একবার আরও অনেকে তো বলেন দেখি যারা মানে ফটফট করে বলেন তাদের মধ্যে আরও একজন হচ্ছেন মহুয়া মৈত্র তিনি কিছু বলেছেন কিনা না দেখি অনেকে তো তারা তো অনেক সময় অনেক কথা বলেন দর্শক আমি জাস্ট অ্যাকাউন্টটা চেক করার চেষ্টা করছি মহুয়া মৈত্র তিনি কিছু বলেছেন কিনা। না তারও তো অ্যাকাউন্ট চোদ্দো ঘন্টা আগে লাস্ট লাস্ট বলে কোথাও বলে শট মারছিলেন কী জানি যাই হোক দর্শক মানে কিছুই আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত এক কথাই বলবো একেবারে শুনশান একটা পরিস্থিতি এত কথা এত বিস্ফোরক একটা ইন্টারভিউ দেওয়ার পরেও তৃণমূল শিবির যেন একেবারে চুপচাপ ঠান্ডা কুল আমি আবার বলছি দর্শক আমি এতটা বিস্ফোরক বয়ান দেবেন জাস্টিস গাঙ্গুলি ওপেন মিডিয়াতে বসে সেটা ভাবতে পারিনি তারপর কিন্তু একেবারে চুপচাপ তবে একটা কথা আমি আজকে আপনাদেরকে দেখালাম অবশ্য আপনারা দেখেছেন একটা বিষয় তিনি কিন্তু আজকে বলেছেন জাস্টিস গাঙ্গুলি যেটা খুবই আমার মনে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কথা আমি আপনাদেরকে যা শোনালাম যে তিনি বলেছেন যে দুর্নীতির সঙ্গে আমি আপোষ করব না আরেকটা বিষয় তিনি যে যেটা আর কি অনেক সময় দেখে দেওয়ার চেষ্টা হয়েছে তিনি হয়তো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন এই যে বিষয়টা তিনি যে পলিটিক্যালি নিরপেক্ষ তিনি যে এই মুহূর্তে চলমান দলগুলোর কোনো পক্ষের হয়ে তিনি গান গাইছেন না বা মানে সমর্থনে কিছু বলছেন না বা তাদের জন্য বিচারগুলো ওইভাবে করছেন এরকম মানে প্রভাব প্রভাবিত হচ্ছে এরকম নয় সেটা কিন্তু তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন আমি আজকে একটা শুনেছি একটা প্রতিবেদনে আসলে এত পয়েন্ট ছিল আবার আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছিল দর্শক আমি জাস্ট ওই জায়গাটা আপনাদেরকে আবার শোনাই যে যখন বলা হয়েছিল যে এই যে আপনি এত করছেন এত প্রচার হচ্ছে যখন সঞ্চালক সুমন দে তিনি আজকে একটা প্রশ্ন করেছিলেন তখন তার ভবিষ্যৎ নিয়ে পলিটিক্যালি ভবিষ্যৎ কি হতে পারে তিনি কোনো রাজ রাজনীতি আসতে পারেন কিনা সেই সম্পর্কে যে মন্তব্য করেছেন দর্শক আমি আজকে আরেকবার শোনাই কারণ ওই ব্যাখ্যার প্রয়োজন রয়েছে কারণ তা হলে হয়তো অনেক অপব্যাখ্যা হবে আমি সেই জন্যই ভেঙে ভেঙে দিচ্ছি কথাগুলো শুনুন দর্শক রাজনীতিতে নামলেন সেই জন্য আপনি নিজের ভাবমূর্তি তৈরি না রাজনীতিতে নামবো তো আমি এখনো ঠিক করিনি তবে যে কোনো মানুষই রাজনীতিতে নামতে পারে যে কোনো মানুষের মত পরিবর্তন হতে পারে সুতরাং সেখানেও আমি বলবো না যে আমি না আমি কোনোদিনই নামবো না এমন ডাক তো আসতে পারে যে রাজনীতিতে সবসময় দলীয় রাজনীতি হবে তা নয় ঠিক আছে আমি ওই রাস্তায় একটা টুল পেতে দাঁড়িয়ে আমি আমার রাজনৈতিক কথাবার্তা বলতে পারি শুনলো শুনলো না শুনলো না শুনলো সুভাষ ঘিসিং চায়ের দোকানে বসে গোর্খাল্যান্ডের কথা বলতেন কেউ তো শুনতো না দেখুন পরে তুমি একটা বিরাট আন্দোলন তৈরি করেছে প্রশ্ন তোলেন না আপনি শুনলেন দর্শক একটা ব্যাখ্যা আমি দিয়েছি যে হয়তো ফিউচারে আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন সেখান থেকে হয়তো পলিটিক্যাল পার্টিরও উত্থান হতে পারে এরকম অনেক ঘটনা ঘটেছে প্রথমে শুরু হয় একটা প্ল্যাটফর্মে তারপর তার একটা নতুন করে একটা পলিটিক্যাল পার্টি জন্ম হয় সেখান থেকে হয়তো কোনো ভাবনা থাকতে পারে এখন থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কিন্তু তার এই বক্তের মাধ্যমে আরেকটা বিষয় যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে যে তিনি কোনো পলিটিক্যাল পার্টির বশবতিয়ে তিনি কিন্তু কাজ করছেন না মানে তিনি যে কোনো এখানে যে দল চলছে বা যা বিরোধী রয়েছে মানে কোনো দলের হয়ে তিনি যে কাজ করছেন না তিনি যে কোনো দলের সাপোর্টার মানে ওইভাবে তিনি যে নন সুতরাং যে কাজটা করছেন এখনও পর্যন্ত তিনি একবারে নন পলিটিক্যালি কোনো পলিটিক্যাল কোনো প্রভাব নেই শুধু বিচারটা তিনি করছেন যারা বঞ্চিত তাদেরকে বিচার পাইয়ে দিচ্ছেন সুতরাং এর সঙ্গে যদি কেউ তার তার কোনো পলিটিক্যাল কানেকশান খোঁজার চেষ্টা করেন সেটা যে ঠিক নয় ঠাড়ে ঠুড়ে সেটাও তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমি পরে জানি না কী হবে একটা টুল পেতে বলতে পারি কথা বলতে পারি রাজনীতি করতে পারি বা পরে একটা জায়গায় বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি মানে একটা আলাদা বিষয় কিন্তু তার এই বক্তব্য যেমন একটা বিষয় হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কোনো পলিটিক্যাল পার্টি ফর্ম করতে পারেন একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ দিলে তেমনি একটা বিষয় এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখন অন্তত তিনি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে না তিনি একমাত্র বিচারপতি বিচারপতি হয়েই তিনি কাজ করছেন সুতরাং তার সঙ্গে যারা পলিটিক্যাল কালার একটা যুক্ত করার চেষ্টা করছেন সেটা যে ঠিক নয় সেটা তিনি কিন্তু একেবারে বুঝিয়ে দিচ্ছেন তার পলিটিক্যাল এই মুহূর্তে অবস্থানটা যে এই মুহূর্তে কোনো দলের সঙ্গে তার দলের প্রতি তার কোনো কোনো সফট কর্নার নেই তিনি জাস্ট বিচারপতি হিসেবে কাজ করছেন পরে কথা পরে হবে তার কোনো পলিটিক্যাল কালার নেই সেটা তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন আমি জানি না তার সেই জন্যই কি না কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না এরকম হতে পারে যিনি তো কোনো বলেন ফিউচার নিয়ে একটা কথা বলেছেন এখন তো অন্তত তার তো কোনো পলিটিক্যাল কানেকশান নেই সেটা তো বুঝিয়ে দিয়েছেন আমি জানি অনেক ভাবনা হয়তো কাজ করছে শাসকের মধ্যে সেই জন্যই হতে পারে এখনও টাইপ করতে লিখতে হয়তো হাতটা কাঁপছে এখন দেখা যাক আইনিক প্রসেস যেটা আমি আর বলছি একটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অলরেডি এখন সেটা নিয়ে তারা কতটা কি করতে পারে সেটা অন্য বিষয় তবে জাস্টিস গাঙ্গুলিকে কুর্ণিস অবশ্যই জানাতে হবে যে সব রকম ঝুঁকি নিয়েই তিনি কিন্তু ইন্টারভিউটা দিয়েছেন অবশ্যই ওনাকে ওনার ঈশ্বর ওনার ওনার অনেক মঙ্গল করুক সেটা আমাদের সবারই প্রার্থনা থাকবে আর যে কাজটা করে যাচ্ছেন সেইভাবে কাজটা তিনি এখনও করে যাবেন অন্তত যতটা পারেন তার তরফ থেকে এই সমাজকে দুর্নীতিমুক্ত করার সেটা সেই কাজটা তিনি করে যাবেন দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় কেন শুনশান তৃণমূল শিবির দর্শক যদি এনি আপনাদেরকে যে বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভিতে